আসসালামু আলাইকুম, আমি শফিকুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? সৌদি মন্ত্রণালয় থেকে কঠিন বিধিনিষেধ আসছে, আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করুন, যেহেতু আপনাদের আজকে থেকে কঠিন বিপদ হতে পারে। অবশ্যই মাস্ক ব্যবহার করুন, সৌদি মন্ত্রণালয় থেকে কঠিন বিধিনিষেধ আসছে, আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করুন। যারা মাস্ক ছাড়া বাহিরে হাঁটাফেরা করে তাদের 1000 টাকা জরিমানা করবে, আর যারা কোনো প্রতিষ্ঠানে কাজে জড়িত আছে তাদের 1 থেকে 10 হাজার টাকা গারামা করতে পারে। সৌদি মন্ত্রণালয় থেকে বিধিনিষেধ, কঠিন বিধিনিষেধ আসছে, আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করুন, বাধ্যতামূলক আপনাদের মাস্ক ব্যবহার করতে হবে। সৌদি সরকার কিছু একটা মাস্ক ব্যবহার করার জন্য কিছু একটা উঠিয়ে নিয়েছিলেন, কিন্তু আজ থেকে সৌদি মন্ত্রণালয় থেকে কঠিন বিধিনিষেধ আসছে, আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করুন। মাস্ক ছাড়া বাইরে হাঁটাপিটা কখনো করবেন না আপনারা, ও কোনো বাকালায় কোনো দোকানপাটে কোনো জায়গায় আপনারা আসা যাওয়া করবেন না, অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করবেন। তো সৌদি মন্ত্রণালয় থেকে আজকে নিউজ আসছে, আগের চেয়ে অনেক বিপুল পরিমাণ করোনার পজিটিভ হয়ে গেছে, এর জন্য সৌদি মন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছেন। তো অবশ্যই আপনারা সৌদির আইনগতভাবে আপনারা চলাফেরা করুন, নয় তো আপনারা বিপদে পড়তে পারেন। সৌদি মন্ত্রণালয় থেকে আজকে এই বিধিনিষেধ আসে, তো আপনারা বাধ্যতামূলক অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করুন। হ্যালো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা